এই ধরনের খাদক যদি এই আমাদের দেশে থাকে, তাহলে আমার মনে হয় এই দেশের মাটিও শেষ হয়ে যাবে। দর্শক বলছিলাম আমার অফিসের কলিগ একটা 10 কেজি ওজনের আস্ত কাঁঠাল দেখছেন, এই কাঁঠাল নিয়ে এসেছিল, তার 3 মিনিটের নিমিষেই শেষ হয়ে গেল। কিভাবে দেখুন পুরো ভিডিও, দেখেন বাঁশি না দিতে, সিগন্যাল না দিতে কেমনে খাওয়া শুরু করলো। দর্শক দেখছেন কিভাবে টানা হেস্তা করে এমন ভাবে খাচ্ছে, মনে হয় না এরা আজীবনে উপায় দেওয়ার পরে কোনোদিন খেয়েছে। দেখেন না একজন কাঁঠালের কোষ আরেকজনের সাথে যুদ্ধ করে ছিঁড়াইয়ে নিয়ে কেমনে স্টেপ হেস্তায় খাচ্ছে। আমার মনে হয় যে তুফানের যে উড়া ধরা খাওয়া, এই তুফান দেখে আর উড়া ধরা খাওয়া শিক্ষা গেছে। দেখেন একজন আমাকে ম্যানেজার স্যার আছে, উনি একজনকে বলতেছে অ্যাডভাইস দিচ্ছে বেশি বেশি যেন না খায়, কম করে খাইতে। এই না এই না দেখেন পলিথিন বাইন্ডা খাওয়া শুরু করছে। আরে আজব খাবারে ভাই, এরকম খাওয়া তুমি পর্দা পরে দেখি না। আরে আল্লাহ কেমনে খাচ্ছে দেখছেন, পলিথিন দিয়ে হাতে আরো কাঁঠাল না কাঁঠালের আটা যেন না বিন্দায় এমনি খাইতে আছে। তো দর্শক দেখেন কি অবস্থা, আরে আল্লাহ কত বড় কাঁঠাল, 10 কি ওজনের কাঁঠাল এই নিমিষে শেষ করেছে। এইবারে কি করতেছে দেখেন, কাঁঠালের সুপা দুটা আলাদা শুরু করছে। আরে সবেরা চুরি করতেছে না কি করছে, আল্লাহ জানে। আরে সুবান আল্লাহ সুবান আল্লাহ, কি করতেছে দেখছেন নি কাঁঠালের কি অবস্থা। আর 12টা বাজে, আরে কতগুলো বিষ একবার শেষ করে দিয়েছে, কষা কষা খাই লাগছে। হুজুরটা কেমনে খায় দেখছেন নি। আজকে এই কাঁঠাল খাওয়া পার্টিসিপেট যদি না করতাম, তাহলে বুঝতাম না অফিসের কলিগদের কি অবস্থা। দেখেন এই বেটা হাতে কেমনে তেল মাখতেছে, এই তেল মাখি খাওয়া কি কেমনে খাওয়া যাবো, খাওয়ান তো শেষ হতে বেটা এখন তেল মাখতেছে। আসলে আজকে এই কাঁঠাল খাওয়া কম্পিটিশনে মূলত আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার বলেছিল যে আজকে সর্বোচ্চ যে কাঁঠাল খেতে পারবে, অর্থাৎ আজকে যে বিজয় হবে তাকে নগদ 5,000 টাকা বকশিশ করবে। তাই জন্য দুই ধরনের কম্পিটিশন বেঁধেছিল আমাদের মাঝে। তো আমাদের প্রত্যেকটা কলিগ চেষ্টা করেছে সর্বোচ্চ খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকে অনেক বেশি খেয়েছে। তা আসলে আজকে ভিডিও দেখে আপনাদের জাজমেন্ট করবেন, তারা কমেন্ট করে বলবেন যে আসলে কে খেয়েছে বেশি, তাকে নির্বাচন করবেন আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার। দর্শক অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে আজকের কাঁঠাল সর্বোচ্চ কে বেশি খেয়েছে, আপনার কাছে কাকে বেশি মনে হয়েছে যে সর্বোচ্চ কাঁঠাল খেয়েছে, যে সর্বোচ্চ কাঁঠাল খাদক তার নাম তো জানবেন না, তো অবশ্যই ড্রেসের নাম উল্লেখ করে, ড্রেসের নাম মেনশন করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দর্শক আজকের এই কাঁঠাল খাওয়ার কম্পিটিশনটা খুবই ভালো লাগেছিল, স্পেসিফিক যে অফিসের কলিগদের মাঝে একটি আনন্দ ঘন মুহূর্ত দেখা গিয়েছিল। আমাদের মাঝে আমাদের অফিসের এক কলিগ উপস্থিত ছিল না, যার কারণে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার তার জন্য কিছু কাঁঠালের কোষ আলাদা রেখে দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে কারণ থাকলে পুরোটা একবারে নিমিশেই ফিনিশ হয়ে যেত। দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে খাদক গুলো একবারে 3 মিনিটের মাঝে এই 10 কি ওজনের কাঁঠাল খেয়ে ফেললো। তো দর্শক অবশ্যই আপনারা আপনাদের অপেক্ষায় থাকবে আজকের এই কাঁঠাল কম্পিটিশনে কে বেশি খেয়েছে এই পুরস্কার উইনার ঘোষণা করার জন্য। আপনারা অবশ্যই তার নাম মেনশন করবেন, তাহলে তাকে ম্যানেজার স্যার 5,000 টাকা দেবে। দেখেন কিভাবে শেষ করে এখন যে কাঁঠালের চাকতি আছে সেটাও চেটে চেটে সবাই খাওয়ার চেষ্টা করছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে তার নামটা মেনশন।